ঘর কোন পাৰে কি দৌৰি আহিব এই দমকাই মোক কাৰ দি থাকিবি হা মোৰ চাৰিওফালে পৰিচয় লৈ থাক কৈচল লৈ থাকাই লাভ নাই লাভ নাই আমাৰ দৰে মানুহৰ হাত দিছো বা একো লাভ নাই বুজিছ হাই মিনিষ্টাৰ মেলে বোলে কাগে ক সিহঁতৰ তাত মঙ হে মঙ ডিপাৰ্টমেণ্ট আৰু বাঘটো ধৰি পেলাই মানুহ বিচাৰি নাপালে ধৰিব লাগেনো কিয় কিয় ধৰিব লাগে বাঘটোৱে যেনিবা অলপ চহৰীয়া হ'ব বিচাৰিছে সেয়েহে গুৱাহাটীৰ আশে পাশে থকা পাহাৰ পৰা আশ্ৰয় লৈছে মাজে মাজে যেনিবা অলপ গুজৰে তাতেই গুৱাহাটীৰ মানুহখিনি আপত্তি তাৰ বাবে সেইটো কাৰণে কনিষ্ঠ কৰা নাই তহঁতে যে কাবে পাৰ্টিৰে ধোঁৱা কাউৰীৰ দৰে চিঞৰ বা ধৰিব থাক তেতিয়া বাঘ সিংহৰ পৰা কমপ্লেইন দিব আহিছিল নেকি
সন্ধান আমি উলিয়াবই লাগিব। এই বোলা, ছাৰ ঘৰ পাওঁ। এখন ঘৰে মোৰ যাবলৈকে মন কৰা। কিয়? জনে ঘৰে যোৱাৰ পৰা
자, 나 가는 거니까. 자, 나 돌고.
কম্ব সাহেব কিবা কল তোর মু ঘর কাম করে উল্টা পড়া লাগে ঘরে চকিদার সকরি পাইছো হেড ভালকে করকে যা না দাও আপনি যা বলি কইলে না দাও না হয় আগতে মই মরিম তার পাছতে এইখন ঘরৰ পৰা ওলাই যাম অ ফসাকে কছি কি কয় অলিব কি হল বহুদের গুড় আমাকে বাইট কইছে এই পাকতে বুঝে না আমাক মান কষ্ট দিছে এও কাক থই বলে গুটে পাহাড়ে পাহাড়ে কইছো তথাপি বেটা নেকু দাও না খারাপ হলো এই সর জানবার পর তেরি কয় হয় কোন থাক কি করে কোন টুকায় পুরো গন্ধ পাই মই তোমার বাস্তুর কথা ও ঠিক তেরে কারবার কথাই কইছো মই তোমার বাটছিল জবার কথা পাতিব তাকে বুয়ারি করার সপন দেখিছিল কিন্তু এতিয়া তোমার বিয়া অসম্ভব হয় আর আমার সপন পুরো কারণে তো তার জীবন তো ধ্বংস করব নারি তাই কারণে ভাল লড়াটা চাব লাগিব তাই দায়িত্ব দেখুন মই তোমাকে দিছো তুমি যি কোৱা সেয়ে হব ছোৱালীৰ ভৱিষ্যতৰ দায়িত্ব লোৱাটো বৰ টান এটা জবাৰ লগত মনে মিলা ভাল লড়া তুমি খালি দেউতাৰ পৰা টকা খিনি আনি দিলে যোৱা মাহ যে 50,000 টকা নিছিলা যোৱা মাহ যে 50,000 টকা নিছিলা আৰে 50,000 টকাৰ আজিকালি বিজনেছ হয় নেকি দিয়া আগে আছে তুমি বহুত কিবা কিবি কাম কৰা বুলি কৈছিলা কেৱল কি হ'ল হেৰি পেলাল কিয় প্ৰফিট নথকা কামত এই কুণ্টন কৰি যাব আছে কে কে কেতিয়াও সমান আছে নহয় দেই কিন্তু এইবাৰ মই যিটো কাম কৰিছিলো ভাবিছিলো হয় কি কৰিবা কিবা এটা কৰি পাৰো তুমি দেউতাৰ পৰা টকা খিনি আনি দিয়া না আৰু এনেই নালাগে তো ধাৰলে বিচাৰিছো হে কোনে মোলৈ উভতাই দিছো তোমাৰ দেউতাৰ কথা ৰণৰ কথা চিন্তা কৰিবলৈ আৰু বেমাৰ আপোনাৰ আপুনি ভাল হৈ যাব
দিনের সাজ মানে জোর করে খুঁয়াও রাতে খুঁয়াবলে মানুষ থাকিলে কবা তুমি তোমার ভাব নাইলে চকু মেরে মেরে খোয়ার সিস্টেম থাকা হল রং কি ভাল লড়া আছে নয় সকলে তার প্রশংসা করেছে পূজার কীর্তন করেছে কিন্তু এটা লোকর আগত তার নাম উলিয়াবলে লাজ কর যোগ্যতা অনুসরি
সঞ্জীবে তার চাকরি পদ দিছে তো ভালো হবে প্রয়োজনই নাই মোরে প্রায় আমার ঘরে ডাক হচ্ছে বাবিকা আমার ঘরে কটাই অনায় ঘরে ঘুরি ফুরিছে নিজের লোক হলেও তাই আমার নিজের ছোৱালী নয় বাৰু এনে কোৱা তোমালোকৰ কিবা আপত্তি আছে আমাৰ আপত্তি মানে স্যার মানে 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 মই তোমালোকক একেলগে জীৱন কটোৱাৰ কথা ঘৰ সংসাৰ গঢ়াৰ কথা কৈছোঁ তোমালোকে বিয়া হবারে নোহা এই দুটি তই যাবা তুই কিবা আপত্তি আছে নেকি জানো মই জানো তোর বোয়ারি করি বলে ভাবি সেই দিন কই দিছি কি সঞ্জীব বড় ভাল কি সুখত থাকবো পারি মোর বিশ্বাস আর যদি তহে বেলেগ কিবা ভাবি থাকছো কারণ সম্পূর্ণ ব্যক্তিগত কথা গতি চিন্তা কর কি কর কি নকর আপনার আপনার কোনো কথাই মই আজিলৈকে অমান্য কৰা নাই আৰু যদি জবাৰ কোনো আপত্তি নাথাকে আপুনি যি ভাবিছে মই বৰ সাধাৰণ ঘৰৰ ল'ৰা যাবা অতি সাধাৰণভাৱে জীৱন যাপন কৰা ল'ৰা জানো অন্যায় হজম কৰিব নোৱাৰোঁ অসৎ পথেৰে খোজ কাঢ়িব নোৱাৰোঁ সেইকাৰণে টিউচন কৰি কচিং ক্লাছ কৰিয়ে সময়বোৰ পাৰো জানো আচ্ছা খুৱাব বোৱাব পাৰিম কিন্তু আজিৰ ছোৱালীৰ দৰে অন্যান্য তাগিদাবোৰ পূৰণ কৰাৰ ক্ষমতা হয়তো মোৰ একেই পাৰেই নাই জানো ইমানবোৰ জনাৰ পিছত তুমি মোক কি ক'বা মই নাজানো কিন্তু মই তোমাক অন্তৰ খুলি আবেদন জনাব পাৰিম মোৰ জীৱনটো সংগ দিয়া মই কষ্ট নোপোৱা কেন্দ্ৰী আছে সমস্যা নাহক মোক খোলা খুলি কৈ ক'বা মই বেয়া নাপাওঁ লুকা চুৰিকৈ কৰি বৰ যাবা মোৰ কিন্তু খং উঠিব বাৰু সেইবোৰ বাদ দিয়া বাকী কামবোৰ কেতিয়া মানে হ'ব বাকী কাম মানে মই বিয়াৰ কথা কৈছোঁ অঁ বিয়া মানে মই ধৰিব পাৰিম মই কলেজত পাতি থকাৰ দৰে কথা পাতি থকা বুলি ভাবিছোঁ অঁ বিয়া কথা মই আচ্ছা কৃষ্ণ কৈ দিওঁ নেকি নহয় মানে ইমান দিনে মই তোমাক জীৱনৰ কিনি হিচাপে ভাবিবলৈ মোক
নেকি যে রণর বিয়া ঠিক হয়ে থাকার কারণে তুমি মোক গ্রহণ করবলে টান পাইছা আর সারে কোর কারণে এটা আপত্তিও করব পড়া নাই এনেকা কিবা বিমুড়া পড়িছা নাই দাই জবা মই তেনেকে একো খবর নাই ইনফ্যাক্ট মনে মনে মই হদাই ভাবিছিল ও ও ভাবিছিল মানে মই কল্পনাই করিছি যে বিয়া করলে মই মই কই করি করি তোমার দরে সালে বিয়া করা
তেজে তেজে যৌবন রঙা রঙা পাগল পাগল করি যাতে প্রেমরে লীলা খেলা তেজে তেজে যৌবন রঙা রঙা মায়া মায়া জীবনরে ছায়া সপোন সকা মকা মন পাগল পৃথিবী মরম করে ধরে আইবলে
কষ্ট দিব নালাগে, যা কষ্ট পালে গুরুবর কষ্ট হয়। ভাইটিক এবার চাবলৈ মোৰো বৰ মন গৈছিল। ভাবিলে আচৰিত লাগে নহয়নে, কিন্তু কি লৰা যে কি হৈ গল, এসময়ত তুমিতো তাক কব পৰা নাছিল। প্ৰথম অধিকাৰ ভাইটিয়ে থাকিব, সেইবোৰলৈ লোভ নকৰাই ভাল।
বড় বেশি নীতি জ্ঞান নীতি মানে চান্স পয়সা লুটি লব লাগে লুটা তো তুমি বহুত লুটিছা এতিয়া অন্তত ভাগ্য অলকার কিছু নিকলার ব্যবস্থা করিবা তুমি মূল স্বামী স্বামী আজি মই সঞ্জীৱ আৰু কুম্ভতাক ভাইটি কাষলৈ পঠিয়াইছোঁ দেউতাক নজৰ নাপাব সিহঁতে চেষ্টা কৰিব যিকোনো প্ৰকাৰে ভাইটিক ঘৰলৈ উভতাই আনিব যদি ভাইটি আহি যায় তেতিয়াতো কোনো সমস্যাই নাথাকিব যাৰ অধিকাৰ সি পাই যাব কেনে আছ সঞ্জীৱ মনত আছে না তোৰ
কলেজত যে তই খুব চোকা ষ্টুডেণ্ট আছিলি আৰু আমি মোৰ আছিলো ফালতু ষ্টুডেণ্ট আৰু এতিয়া চা মই হ'ল কিয় ডি এছ পি ৰং হ'ল কিয় এজন পপুলাৰ ষ্টাৰ সেইবুলি ইমানৰ একো চেঞ্জ হোৱা নাই কলেজত তই চামচাগিৰি কৰিছিলি আৰু ইয়াতো তই তাৰ চামচা হৈ আছে নিজৰ জীৱনটো এনেকে ধ্বংস কৰা লাগিছ কিয়? আৰে ভাই এইবোৰ বাদ দিয়া ভাল কৰা নহয় কিয়? ছাৰ ভাল হৈ উভতি আহিলে ছাৰকো বাদ দিব কিন্তু চবে চবে মানুহে তোৰ চিন্তা কৰি থাকে তোরা হই যদি
চুব মুড়ি কেবল তুমিহে কেবল মই
যিমানেই আনৰ লগত বিয়া দিয়াৰ কথা কৈ নাথাকক কিয়, মই কিন্তু তোমাক সদায় মোৰ বোৱাৰীৰ আগ্ৰহী বহুৱাই আহিছো। মোৰ ল'ৰাকে তুমি আন কাৰোবাৰ লগত বিয়া হ'ব সেয়া মই কেতিয়াও মানি ল'ব নোৱাৰো। তোমালোকৰ ছাৰকো ক'লো হয়, কিন্তু প্ৰথমতে মই তোমাক কৈছো, কাৰণ বিয়াখন তোমাক আৰু চূড়ান্ত সিদ্ধান্তটো তুমিহে ল'ব লাগিব। ঘৰে পৰা তুমি এইখন ঘৰত আছো, তোমাৰ মা থকাৰ পিছত মইতো তোমাক মাতৃ মৰম দি আহিছো। বহু ৰাতি উজাগৰে মই তোমাক মোৰ বুকুৰ মাজত লৈ গৈছো, ইয়াকে ভাবি যে এদিন তুমি এইখন ঘৰত মোৰ বোৱাৰী হ'বা। মোৰ মৃত্যুৰ পিছত এইখন ঘৰ মূল গৃহিণী হ'ব। তোমাক মোৰ সপোনক ধুই লগাই দি হঠাতে তুমি আন কাৰোবাৰ লগত বিয়া হ'ব, ইয়াত মই কেতিয়াও মানি ল'ব নোৱাৰো, অন্তত মই হ'ব দিব নোৱাৰো। মই জানো ৰত বিপথে যোৱা ল'ৰা, এতিয়া মোৰ বিশ্বাস নহয়। এ মজা ওৰা,
বিয়া নগৰতে ঘৈণীয়েকৰ গুণানু কীৰ্তন কৰিব পৰাটো সঁচা পুৰুষত্বৰ লক্ষণ। পিছে মোৰ ঘৈণীজনীয়ে কিবাই না না চাহ ভাতখিনি মোক ঠিকে দিয়ে, কিন্তু ক'তো কোনো গণ্ডগোল কৰিব নেকি? গণ্ডগোল মানে না অলপ ইফাল সিফাল কৰিব খুজিলে নহয়, বৰ বেকা বিকিকে কথাবোৰ কয়ে। আমি আমি ইমান বেকা কথা বুজি নাপাওঁ, একদম চিধা লাইনত চলা মানুহ যে আচলতে না না একো একো নাই একো নাই, তুমি আমার পলম হওয়ার কারণে সঞ্জীবক মই কোম্পানি দি আছিল। সঞ্জীব জবা কিন্তু বড় ভাল ছোৱালী দেই, তাই তুমি কেবল সেন্দুর পিন্ধালে নহব সুখীও করব পারে। আরে মোর শহর বুড়ায় পাতি দিয়া জোড়া সুখী নহয় পারে না। এই মানুষজন বড় রহস্যজনক, হে কেতিয়া প্রশংসা করে কেতিয়া বদনাম করে কথাটো অলপ বেছি ৰোমান্টিক যে লাগিছে সঁচা, কিন্তু মই এঘাৰ মিছা কথা কোৱা নাই। Oh,
কিন্তু মোৰ এটা কথা শুনি আমাৰ লগত যি সম্বন্ধ হ'বলৈ ওলাইছে ন, যি সম্বন্ধ হ'ব তাৰ যেন ইমানতে যাব নেকি? আজিৰ পৰা আমি যেতিয়া আছো নেকি মা, খুব বেছি একেখন কলেজতে পঢ়া হ'ব পাৰে তাতকৈ বেছি তেওঁ যি ক'বলৈ মোৰ কথা তুমি চিন্তা নকৰিব, তোমাক বেয়া নকৰিব বেছি বেয়া হৈছে নহয়, কিন্তু ইমান বেছি বেয়া হৈ নগ'লে ছাৰক সৈমান কৰাটো সহজ হ'ব আৰু বহু কথাই সহজ হ'ব। এইদৰে মোৰ সপোন তোমাক লৈ থকা সপোনবোৰ ভাঙি পেলাইতো সহজ মোৰ গানবোৰ সপোনত তোমাক মৰম কৰি পোৱা গানবোৰ পাহৰি যোৱাটো সহজ সেইবোৰ গান য'ত হয়তো তোমাৰ মৰমো কম হৈছে। Oh,
খুচরা খুচরা ধুলি কি ধুনিয়া গান বনাই শুভেচ্ছা আমাৰ দৰে বৰবাদী চিংগাৰে কাৰো পৰা কেতিয়াও প্ৰাইজ নাপায়, ছাৰপ্ৰাইজহে পায়। শুনিছো তোমাৰ এনে হঠাতে বিয়া ফিক্সড হৈ গৈছে সঞ্জীৱৰ লগত। হয়তো এইটো কথা শুনা নাই যে হঠাৎ বিয়াখন ভাঙি গৈছে। তুমি ফালতু কথা ক'বলৈ আছো, ফালতু কথা ক'বলৈ আছে। মই অহাৰ পাছত বিয়া ভাবিছো, কি ফালতু কথা কোৱা? মই কাৰ পুখুৰী বিগ গালিবলৈ গ'লো? নিজৰ পুখুৰী, যিটো দেখি কাৰো সহ্য হোৱা নাই। সকলোৱে বিচাৰিছে, নিচাৰে সাগৰ খনৰ পৰা তুমি ওলাই আহাৰ আগৰ দৰে হোৱা। আগৰ দৰে মানে? আগতে তুমি এনেকুৱা নাছিলা। বহুত ভাল ল'ৰাৰ মাজত তোমাৰ নামটো গণ্টি কৰা হৈছিল। গণ্টিত ভুল হৈছিল। আজিকালি ল'ৰা ছোৱালীবোৰে তোমাৰ গান শুনি খুব ভাল পায়। যেন তুমি উভতি আহা, ময়ো বিচাৰোঁ যে তুমি সুস্থ জীৱন যাপন কটোৱা। নাজানা নেকি বাঘৰ গঁড়ালত কি হয়? এবাৰ তুমি সোমাব পাৰিবা, কিন্তু ওলাই আহিব নোৱাৰিবা। ওলাব খুজিলে বাঘটো তোমাক ডিঙিতে খামোচ মাৰি ধৰিব, লগালগ তুমি কষ্ট কৰি লাভ নাই। চোৱা, সঞ্জীৱ ভাল ল'ৰা, তাৰ ওচৰলৈ যোৱা। মোৰ দৰে অধপাতে যোৱা ল'ৰাৰ লগত স্বপ্ন ৰাজ্য গঢ়ি এক কোলা নাই, একোলা নাই। মই বান্দৰ নহয় যে সুস্বাদু আহাৰ বিচাৰি শিতালৰ পৰা শিতাল গছ বগাই ফুৰিম। তোমালোকে তোমালোকে সুখী বুলি ভাবিছা? পুতলা নেকি মই? পুতলা? এবাৰ তোমাৰ লগত নাচিম, এবাৰ তোমাৰ কিজনৰ লগত নাচ নাচিম, যে মোৰ কিজন সন্মুখ ওলাই তাৰ মৰম নাই, আবেগ নাই, অনুভূতি নাই। কিজনে জানিব কিজনৰ ওচৰলৈ, কিজনে জানিব কিজনৰ ওচৰলৈ? উভতাই অনাটো সম্ভৱ নহয়।
এখনি সুন্দরী আহি মোর সম্মুখত হলেও এই রণজিতর মরি বিশ্ব মাথায় শুনাই দিবা মাক যেতিয়ালৈকে বাঁচি আছো তেতিয়ালৈকে যেন কোনো মোৰ কাষ চাপি নাহে মিছাতে আবেগ কৰিবলৈ নাহে মৰাৰ পাছত যাৰ যিমান ইচ্ছা সিমান কান্দিব পাৰ্মিশ্যন বুজাবি বাবা চাকরি কলেজের হলি যে চিন্তা নাই জবাঙ্গ যার সংসার এখন চলাওতে এক গ্রহ সুবিধা মই কিন্তু তাকে একটু হেল্প করাই দে বাকি সব ক্যান্ডিডেট কই তার জাল ভাল গরিকে সিলেকশন হবই মোর এটা কথা ভাল লাগিছে যে মোর কার্যকর কলেজ খন পায় এনে এটা লড়া সময় দিব পারিছো যে নাকি আপনার দরে বিদ্যান মানুষজনক মানি চলে কেবল মানি চলে হয় বলে বহুত হাত ধরে কব পারে বহুত পুতেকে বাপেক কিবার না মানে যা সঞ্জীবে মুখ মানে ও নহল না আপনার এফার কথা কি জবাক বিয়া পাতিবলে রাজি হইলে এই কথা জানিও জবার বিয়া মানে আনর লগত ঠিক হয়ে আছিল মাঝে মাঝে মই ভাবু বুঝছি সঞ্জীব যদি মূল লড়া হলেতেন মই হয়তো পৃথিবীতে আটাইতকৈ গর্বিত ব্যক্তি হলো এতিয়াও আপনি গর্ব করে কব পারে যে আপনি এজন সফল শিক্ষাগুরু যে নাকি সঞ্জীবর দরে বাধ্য ভদ্র অমায়িক ল'ৰাটাক আপুনি সমাজলৈ উপহাৰ দিব পাৰে আৰু সেই উপহাৰটোৱে সঞ্জীৱৰ চাকৰিটো কলেজত পাই গ'ল মোৰ বাবে ইয়াতকৈ আনন্দৰ কথা আৰু কি হ'ব পাৰে যা মিঠাই লৈ আজি মিঠাই খাওঁ যা অ' ঠিকেইতো মুখ মিঠা নকৰাকৈ ইমান আনন্দৰ সোৱাদ ল'ব নোৱাৰি দেই কিহে কুম্ভ যোৱা মিঠাই যোগাৰ কৰাগৈ গাখীৰ খীৰুৱাই নাই চানা ফলাই নাই চেনি আহি পোৱাহি নাই মিঠাই ক'ৰ পৰা হ'ব কি বোলো ছাৰ মোক মাতিছিল ছাৰে নহয় মইহে মাতিছিলোঁ তোমাক গালি পাৰিবলৈ কিহে ইমান জনা বুজা হৈছে শিক্ষা দীক্ষা লৈছা এইখিনি কাণ্ড কিন্তু তোমাৰ নাইনে মই কব জানে ইয়াত বুজিবলৈ কি আছে মানুহে চাকৰি পালে মিঠাই চিঠাই লৈ আহিব লাগে আৰু তুমি একদম সুতা হাতখন লৈ কি দাদাৰ চাকৰি হ'ল নেকি অ' আমাৰ কলেজত প্ৰফেচাৰ কিয়ে হয় ইমান এটা হট নিউজ কলেজৰ নাট্যকিতাৰ জনে গম পোৱা নাই তাকেই বোলো কি এ ছাৰ টোপনি ভাবত আছিলো নহয় চিন্তা নকৰিব এতিয়া মই দুই হাত ভৰাই মিঠাই লৈ আহিম যাম আৰু আহিম ঘূৰি ফুৰা দেখিবে যেতিয়া এতিয়াৰ পৰা প্ৰেক্টিছ কৰাটো ভাল নাই নোৱাৰিম বাইকত তেল নাই তুমি ভাল খবৰটো পোৱাই নাই নহয় সঞ্জীৱৰ চাকৰি হ'ল নহয় আমাৰ কলেজত আরে কি হে ইমান ঠান্ডা কংগ্রেস দি গল যে ভোর এটা কালোরা বিয়া নাপাততে ভাবি পত্নীর লগত খকা খুন্দা লাগিলে নাকি না না এবো সরু সরু কাজিয়া পেছাল চলিয়ে থাকে সঞ্জীব এই আনন্দর মুহূর্তবোর অভিমানে নষ্ট করিব না পায় তোমার চাকরিটো হওয়াত তোমার মা দেউতা যেমন সুখী হয়েছে তাতকৈ বেশি সুখী হয়েছো মই এতিয়াতো তোমাক কোনেও ক'ব নোৱাৰিব যে মই জবাক এটা বেকাৰ ল'ৰালৈ বিয়া দিম কোনেও ক'ব নোৱাৰিব যে নিজৰ ছোৱালী নহয় কাৰণে তাইৰ ভৱিষ্যতৰ কথা মই চিন্তাই নকৰোঁ তেনেকৈ মোক কোনেও ক'ব নোৱাৰিব কিন্তু মই কওঁ বহুদিনৰ পৰাই কম কম বুলি ভাবি আছিলোঁ কিন্তু মোৰ তাত সবল যুক্তি নাছিল তাই চিম্পল গ্ৰেজুৱেট মই এটা চিম্পল গ্ৰাম বেকাৰ গতিকে জবাব ডাকচ কৰোঁনো কেনেকৈ মোৰ হাতত জোৰদাৰ যুক্তি নাছিল কিন্তু এতিয়া বুকু দাঁত খৰি ক'ব পৰা আছে যে চাকৰি সোমাই মাহে 60,000 টকা দৰমহা পোৱা প্ৰফেচৰ এজনৰ পত্নী হোৱাৰ যোগ্যতা জবাৰ নাই জবাৰ যে তেনে সাধাৰণ ছোৱালী যিকোনো সাধাৰণ চাকৰি কৰা ল'ৰা তাই থাকোঁতে তাইক পচন্দ কৰিব বিয়াও কৰাব কিন্তু মই নোৱাৰিম মই মোৰ ষ্টেণ্ডাৰ্ডৰ লগত মিলা ছোৱালীহে মালা পিন্ধাব লাগিব মোৰ যোগ্যতা তোলাচনীত উত্তীৰ্ণ হোৱা ছোৱালীকহে মই সেন্দুৰ পিন্ধাব লাগিব চেষ্টা কৰা নাই মই কেৱল মোৰ সুখৰ কথাখিনিহে চিন্তা কৰিছো
কিন্তু ভাল ঘরের ভাল ছোৱালী এজনী হৃদয় জয় কৰিব পৰা যোগ্যতা মোৰ আছে। যুক্তি দিবা সঞ্জীৱ, যুক্তি দিবা। বুলি অনুৰোধ তুমি নে ধুলিয়ে কথা বনোৱা, তুমি তো একটু বাধ্য ছাত্র আছিলা। আরে তোমার হঠাৎ হল কি? Hold on.
চিনা হারাম হয়ে গেছো ভাই, আমার দরে হারাম একটু জিয়াই থাকা তুমি উপরওয়ালাও পছন্দ করবে না। কেনে আছে স্যার? মানে বহুদিন আপনার কাছে যাম যাম বলে ভাবি আছিল, কিন্তু দুই দিন লেখা যাওয়া হওয়া নাই। খবর তো পাইছে সঙ্গে, মানে এপিএসসি পরীক্ষা পাস করলো, বর্তমান ডিএসপি হয়ে আছে। লগতে এই খবরটুকু পাইছো, এই চাকরিটো পোৱাত তোমার শিক্ষাতকৈ তোমার দেউতার আর জমা টকার অরিহণা বেশি। যেনেকে নহয় তুমি রাজ্য সরকারের এজন দায়িত্বশীল বিষয়া, গতিকে কিছু লেতেরা কাম করে এই পদবীটোর পদমর্যাদা হানি নকরি, আরর জীবনত তো হেতালি রেখে দিস, উপকারী সর্ববে ধরি অজগর হবলে চেষ্টা করি। কি লেকচার হবি স্যার? আপনার শেখর বাক্য তো ভাল লাগিছে, ঠিকই কৈছে আপনি। ইমান দিনে তোক উপকার করি বলে কই অজগরের হেফাও হয়েছিল, অজগর তোর ডাকছে তুই লাইফটু দমকি পড়েছে র তো কি বুঝছ? বড় বেশি বুড়া মাস্টার হই নি তো বিশালা সুরান বেপারী লগত ফলি বলি করি পুরা টাটা মামুলি পুলিশ আর পুলিশ তোমার তো কোন মসে চেচরে ক্লেমার সিঙ্গেল রাকে তোমার তোমার মোর মোর বুঝক বানে বুঝক কিন্তু আজির জেনারেশন কারণে পাগল কেতিয়া বন্ধু পালে, কেতিয়া
তোমার ভাইরা কিমান উদ্দন্ত সে দুনিয়া কারণে জানিবলে বাকি নাই পেপার চ্যানেলে অনবরত ওলাই থাকি তোমার ভাইরার অপনাম পেপার চ্যানেল পর ভাইকে পাইকার উঠিয়ে লিখেছে অন্তর্খ দেখা নাই সেই কারণে এনে কই বদনাম কাই তার তার লগত মই যাব হরে প্রাখ্যালি সুট করেছো মই কেটে বকাদি লিখি খরচ না করেছি কেটে বকতে পাতিলে উঠে নবমালে কে কি খাতো নবেছিল মা যেটা ভগবানতে পূজা করেছিল সেরা সে তার মার লগত খরচটা করিব ইমান বেশি খরচটা যে তার কোনোবাই গুলিয়াব আহিব সেইটো কথা মই কেতিয়াও বিশ্বাস নকৰো তুমি বিশ্বাস নকৰিলা বুলি আরে সঁচাটোতো আৰু মিছা হৈ নাযায় সেই বুলি বিশ্বাসটো কব সঁচা বুলি মানি নলওঁ কিন্তু কিয় জানো মোৰ মনতে কৈ আছে এই ঘটনাৰ আঁৰত কিবা এক গভীৰ সংক্ৰান্ত লুকাই আছে সংক্ৰান্ত কোনে কৰিব সেই সংক্ৰান্ত সংক্ৰান্ত যিয়ে নকৰক কি ঠিক কিন্তু মোৰ হাতৰ কৰে দেখা গুলিটো জ্বলাই কিনে আমাৰ কি আঘাত হৈছে ছাৰৰ শৰীৰত চখ মৰছে ছাৰৰ হাতখন কষ্ট পাইছে ছাৰৰ দেহটো ঠিক আছে মই ছাৰৰ ওচৰত আহিছোঁ দেই কাৰ ভাগ্য ফলত নাচাম হাতখন জখম হ'লেও দেউতাৰ কথমপি প্ৰাণ ৰক্ষা কৰিম যাৰ কাৰণে আজি আমি দেউতাক সুস্থ অৱস্থাত হস্পিটেলৰ পৰা ৰিলিজ কৰি দিব পাৰিছোঁ কিন্তু কিয় জানে মোৰ মনটোৱে কৈ আছে দেউতাক আঘাত কৰা গুলিটো যেন সিমান অচিনাকি নহয় কোনোবা আপোন মানুহৰ নিৰ্দেশতে যেন নিক্ষেপ হৈছিল সেই গুলিটো ভাবিলে কিবা ভয় লাগি যায় জানা ভয় লাগি যায় একো নাপোন মানুহক ভয় কৰিছে সেয়াতো কোনোবা নিকৃষ্ট অপৰাধীৰ কাম নাজানো আপোন মানুহ আহিল ক'ৰ পৰা আপোন পৰা বিচাৰ কৰি লাভ নাই গুলিটো ছাৰক লক্ষ্য কৰি মৰা হৈছিল এনে তাৰ বিচাৰ কৰাটো অবান্ধ আৰু ইয়াক বিচাৰ কৰাৰো কোনো দৰকাৰ নাই যে আচলতে গুলিটো ছাৰে নিজৰ পুতেকক বচাবলৈ খাইছিল প্রিয় ছাত্রীর ভবিষ্যৎ বসাবলে ওলাই কব রণলে মারা গুলি তো গা পাতিলে কেউ ইয়াত জনপ্রিয় গায়ক বসাইছে তোমার হাবি সাবি বসাইছে এবার ভাবি যাবি এখন আকু এবার নভয় করে মই কিটাই যুক্তি মানি সারা গুলি তো হাত ধরে করা হরি করা ছাৰক গুলি কৰা মানুহটোক কিন্তু মই শান্তিত থাকিবলৈ নিদিওঁ অৰা তুমি চিন্তা নকৰিবা তোমাৰ লগত মই আছোঁ টোপনিয়াই টোপনিয়াই হ'লেও তাক মই ধৰিমেই আপোনাৰ চাৰ্টিফিকেট বিচাৰি মই কিবা এটা কৰিবলৈ অনুৰোধ কেৱল প্ৰমাণ কৰিব খুজিছোঁ যে বিশ্বাসঘাতকতা কৰিলে মোৰ গুৰুভক্তিক কোনো ফেঁচা হ'ব দেখিলা কিবা কিবা কোমল অন্তরণ স্বামী এই লড়াটোৱে তাইক কিবা আঘাত দিলে অথচ তাৰ বিষয়ে এষাৰ বেয়া কথা শুনিবলৈ তাই ৰাজি নহয়
এই প্রেম বড় বস্তুবোৰ বৰ বেলেগ বস্তু। তাত মই ইমান ভিৰ কৰিছিল, তাৰ প্ৰতি সদায় মোৰ কিমান মৰম বুজি কৰি দেখিলা, মোৰ মতে ঘেৰেকে খুলি খাবলৈ তাৰ সৰ্ব মতে থিয় হ'ব দেখিলা, তাৰ মুখ নাচাওঁ বুলি মই প্ৰতিজ্ঞা কৰিছিলোঁ, সদায় তাৰ প্ৰতি মোৰ ইমান স্নেহ বুজিব যে মৰম মতে মই থিয় হৈ দিলোঁ। ঘৰলৈ বলা হাতখন পাইছে এইবোৰ সব জমাদাৰৰ কাম।
আমি বর্তু সালা সমাজের একটু একটুতে জাবর হয়ে যাব সাবা করে পেলাব খুঁজেছিলাম কিন্তু ইহতরও না জানে না আমার দরে জাবর পরিমাণ সহজতে চাপা নয় আমি নিজেই নিজকে সাফা করে নেপেলুয়া পর্যন্ত কোনেও আমাকে সাফা করব না কোনেও নয় তুমি হেরা বুকুত গুলি লগার পাছত
অবস্থা কিটুকিল নহয় যে এনে হব নেকি? আর তুমি যে মোক ব্লাড বিচাৰি বোলে কৈছা ভাইৰাক লোক আছে তাৰ কৰ্ম কাৰণে মই আজি হস্পিটেল চলপটা আছে চাই থাকিব পাৰি নেকি? দেউতা বেমাৰী ৰখিবলৈ কুম্ভ আছে নহয় সিয়ে সকলোখিনি চম্ভালিব পাৰিব। মেক্স কৰা গ্ৰুপৰ ব্লাড যোগাৰেই হোৱা নাই, এইবিলাক চবেই ৰণজিতটোৰ কাৰণে হৈছে। তার কারণে মা আজি মরিবলে উলাইছে, এটাকে পলাই ফুলে আপনি দেতা কি পলাই ফুরা নাই কিউ হাসপাতালে গৈছিল গা ধরেছে কিন্তু কিন্তু সেবিলাকে পিছত পাৰিম যোৱা। তুমি আগত দেউতাৰ কাৰণে একে পাৰা কৈ চাহ বনাই লাগে যোৱা আনি আছো যোৱা ৰঙা চাহ বনাব দেউতাও ময়ো পিছনি এখন লৈ আহোঁ অলপ পিছি দিব পাৰিম। মই আপোনাৰ মানসিক অৱস্থাটো বুজিব পাৰিছো কাকতি। এপিনে পত্নী আনপিনে পুত্ৰ, দুটাকে শোকত দগ্ধ হোৱা আপোনাৰ অন্তৰখনে কিমান হাহাকাৰ কৰি আছে সেয়া মই মহত্ব অনুমান কৰিব পাৰিছো। জানিছিলো দিয়কচোন আপোনাৰ লগত যিমান প্ৰতিভাৱান সিমান অত্যন্ত, কিন্তু সি যে ইমানেই দুৰ্ভগীয়া সেয়া কোনেও কেতিয়াও অনুমান কৰিব পৰা নাছিল। এদিন কেইটা ধোৱা ল'ৰাটো কিন্তু মোৰ ব্লাড কিনিটো বেয়া নহয়, মই বচ্চা ধুব পাৰো কিন্তু মোৰ ব্লাড কিনিটো লেতেৰা নহয়। মই এদিন ক'ব পাৰো কিন্তু মোৰ ব্লাড কিনিটো এদিন নহয়। তাৰ পাছতো মোৰ ব্লাড কিয় মোৰ মাক দিয়া নহ'ল, কিয় গ্ৰহণ কৰা নহ'ল মোৰ ব্লাড, কোনে কোনো নিজৰ শেষত ড্ৰাগ সোমোৱাবলৈ তুমি যথে মধ্যে সিরিজ ব্যবহার করেছিলা নয় এটাই পরিণাম। কি পরিণামের কথা কইছে এখনো কই গিয়া? কি কব লাগে কি কব লাগে ইয়া কি কব লাগে নাকি? তাই প্রয়োজন মৃত্যু পথর যাত্রী ইয়া কি কব লাগে নাকি? মোকো মাতিছিল, ময়ো মূৰ্খ দৰে খাই দিলো। খকুৱা হ
মাংস বনাব তহঁতে ছাগলী বিচাৰি নাপালি হা? অৱশ্যে মাংস আঞ্জাখন টেষ্টিয়ে হৈছিল, পটলৰ লগত খাবলৈ কিন্তু আৰু টেষ্টি হৈছিল দেই। কিন্তু মোৰ দৰে মানুহটোক মাত্ৰ দুটুকুৰা মাংস দিবলৈ তহঁতৰ লাজ নালাগে। হাজাৰ পাইছিলো কাৰো 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 সকলো সম্পত্তি মোৰ একে ঐ তই মূৰত ভালে থাকিবি এক নম্বৰ গোলাম কৰি ৰাখিম মই ঐ কি কৈছো শুনিছ নাই পিতম যে খাব নহয় প্লেন কৰি তহঁতৰ গেলৈ আনিছো একেটা ঠাইত যদি খাৰা কৰ দেউতাৰ সিদ্ধান্ত।
সেইখিনি খেদুর মারে দি থৈ গৈছে তোক দিবলৈ। এই খেদুর বোলে তই জবাব পিন্ধাব লাগে। মারে কৈ গৈছে নহলে বোলে তোর আত্মাই শান্তি নাপাব। মারে কৈ গৈছে আপনি যে কয় ইয়ার বিয়া হবি আপনি হবলৈ কলে হম স্যার খুব সোনকালে বিধবা হবি।
নতুন জনম লই আকো আহিবি পুরুষর মোরে গান যদি সুর হয় তোমার মনে।